নতুন আমি। দুলিখালা আমাকে দেখে অসম্ভব খুশি হয়ে উঠল, বলল, পাগলি মেয়েটা তোমারে খুঁজে পাইছে? আমি মাথা নাড়লাম। দুলিখালা বলল, এইরকম মাইয়া আমি জীবনে দেখি নাই। কলজাটা একদিকে মাখনের মতো নরম, অন্যদিকে পাথরের মতন শক্ত। আমি বললাম, সেইটা কেমন করে হয়? দুলিখালা জ্ঞানী মানুষের মতো বলল, হয়, প্রথম যখন আসছে আমি তারে কিছু বলি নাই। সে বলছে তোমার পড়ার টেবিলে একটা বই রেখে যাবে। আমি বলছি তোমার নিজের পড়ার টেবিল নেই। তখন বলছে তোমার বিছানার উপর রাখবে। আমি বলছি নিজের বিছানা নাই। তখন বলছে তুমি যেখানে ঘুমাও সেইখানে রাখবে। আমি আর কি করি, এই স্টোর রুমে নিয়ে আসছি। আমি বললাম, ও। দুলিখালা বলল, এক নজর দেখেই বুঝা গেছে, তখন ভেউ ভেউ করে কান্দা শুরু করছে। এই জন্যই বলি কলজাটা মাখনের মতো নরম। আমি বললাম, ও। দুলিখালা বলল, যখন শুনলো তুমি চইলা গেছো তখন পাগলের মতো হইয়া গেল, বলল আমি খুঁজা বার করবো। আমি বললাম, ঢাকা শহরের এই লাখ লাখ মানুষ তুমি খুঁজবা কেমনে? সে বলল, জানি না, কিন্তু আমি চেষ্টা করব, খোদা যদি সাহায্য করে তাহলে বার করব। দুলিখালা হেসে বলল, খোদা তারে সাহায্য করছে। আমি মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ। তারপর পকেট থেকে দুমড়ানো মোচড়ানো নোটগুলো বের করে দুলিখালার দিকে এগিয়ে দিয়ে বললাম, নাও দুলিখালা তোমার টাকা। দুলিখালা বলল, রাখো তোমার কাছে। আমি বললাম, না দুলিখালা, আমার কাছে রাখলে অনেক বিপদ হতে পারে, আম্মু যদি খুঁজে পায় তাহলে আমাকে খুন করে ফেলবে। দুলিখালা মাথা নাড়ল, বলল, সেইটা সত্যি কথা। আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে তার শাড়ির খুঁটে বেঁধে রেখে বলল, ঠিক আছে, আমি আমার কাছে রাখলাম, তোমার যখন লাগবে তখন আমার কাছ থেকে নিও। আমি মাথা নেড়ে স্টোর রুমে ঢুকে গেলাম। প্রিয়াঙ্কা আমাকে যে বইটা দিয়েছে সেটা পড়ার জন্য আমি আর এক সেকেন্ডও অপেক্ষা করতে পারছিলাম না। মানুষ যেভাবে ডিটেকটিভ বই পড়ে শেষ করে, আমি সেভাবে গণিতের বইটা পড়ে শেষ করলাম। আমি আর দুলিখালা রান্নাঘরে বসে বসে খাই। আজকে খাবার সময়েও বইটা পড়েছি। শুধু 10টার সময় আমার বই পড়া বন্ধ করতে হলো, তখন মিচকি বেড়াতে এলো। আজকাল তার সাহস বেড়েছে, আমার শরীরের উপর দিয়ে ছুটোছুটি করে। ভালো খেয়ে দেয়ে তার স্বাস্থ্যটাও একটু ভালো হয়েছে মনে হলো। পেটটা না দুষ্ণ দুষ। আমি তার সাথে একটু গল্প গুজব করলাম। ভাব দেখে মনে হয় সে আমার সব কথা বুঝে। রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হলো। শোয়ার পরও চট করে চোখে ঘুম এলো না। মাথার মাঝে জিটা ফাংশন আর অয়লার ইকুয়েশন ঘোরাঘুরি করতে লাগলো। শেষ পর্যন্ত যখন ঘুমিয়েছি তখন নিশ্চয়ই অনেক রাত। সকালে ঘুম ভাঙল ভাইয়ার ডাকাডাকিতে। আমি চোখ কোচলে ভাইয়ার ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া? তুই কাপড় ইস্ত্রি করতে পারিস? আমি ইতস্তত করে বললাম, আগে কখনো করিনি। আগে না করলে কি হয়েছে, এখন করবি? আমার এই প্যান্টটা একটু ইস্ত্রি করে দে দেখি, সাবধানে পুড়িয়ে ফেলিস না যেন। আমি তাই ভাইয়ার প্যান্টটা ইস্ত্রি করে দিলাম। খুব সাবধানে করেছি যেন না পড়ে। ভাইয়া দেখে খুব খুশি হয়ে গেল, বলল, বাহ, তুই দেখি খুব ভালো ইস্ত্রি করতে পারিস। আমি কিছু বললাম না। ভাইয়া তার চেয়ারের উপর রাখা কয়েকটা শার্ট প্যান্ট দেখিয়ে বলল, এগুলো ইস্ত্রি করে রাখিস, ঠিক আছে? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। স্কুলে গিয়ে আমার প্রিয়াঙ্কার সাথে দেখা হলো। প্রিয়াঙ্কা এমন ভাব করল যেন কিছুই হয়নি, এমনকি বসলো অন্য জায়গায়, আমার কাছে নয়। আমি একেবারে লিখে দিতে পারি যে অন্য কোনো ছেলে মেয়ে যদি আমার ব্যাপারটা জানতো তাহলে এতক্ষণে পুরো স্কুলে সেটা জানাজানি হয়ে যেত। অনেকদিন পর আজকে আমি ক্লাসে কী পড়াচ্ছে সেটা একটু মনোযোগ দিয়ে শোনারও চেষ্টা করলাম। দীর্ঘদিন পড়াশোনা না করে আমার অভ্যাসও চলে গেছে, স্যারদের কথাবার্তায় মনোযোগও ধরে রাখতে পারি না। ফোর্থ পিরিয়ডে ক্লাসে একটা নোটিশ এলো। স্যার নোটিশটা পড়ে ভুরু কুচকে বললেন, জয়ন্ত, মামুন আর মৌটু, শীতরা তিনজন ক্লাস ছুটির পর শিরিন ম্যাডামের সাথে দেখা করবি। জয়ন্ত, মামুন আর মৌটুসি হচ্ছে আমাদের ক্লাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ছাত্রছাত্রী, কাজেই তাদের কোনো ঝামেলার মাঝে পড়ে শাস্তির জন্য যেতে হচ্ছে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
মৌটুসি হাত তুলে জিজ্ঞেস করল, কেন স্যার? স্যার ভুরু কুচকে নোটিশটা আরেকবার পড়ে বললেন, কি জানি গণিত অলিম্পিয়াড না কি জানি হচ্ছে। সেটা কি স্যার? স্যার আবার নোটিশটা পড়লেন, পড়ে বললেন, মনে হয় গণিতের একটা কম্পিটিশন হবে আর তোরা সেখানে যাবি। মৌটুসি চোখ বড় বড় করে বলল, গণিতের কম্পিটিশন? তারপর হি হি করে হেসে ফেলল। চিন্তা করলে ব্যাপারটা আসলেই হাস্যকর। কয়েকজন কাগজে কলমে হাঁস ফাঁস করে অঙ্ক করছে, কার আগে কে করতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা। প্রিয়াঙ্কা হাত তুলে বলল, স্যার এই গণিতের কম্পিটিশনে সবচেয়ে ভালো যে গণিত পারে তাদেরকে পাঠানো উচিত না? স্যার বললেন, তাই তো উচিত। তাহলে স্যার আলাদা করে ক্লাসে একটা গণিতের কম্পিটিশন করা উচিত না? কে ভালো গণিত পারে সেটা বের করা উচিত না? স্যার চোখ পিটপিট করে প্রিয়াঙ্কার দিকে তাকালেন, কেন, তোর কি খুব যাবার শখ নাকি? না স্যার, প্রিয়াঙ্কা মাথা নাড়ল, বলল, আমার শখ নেই স্যার, আমি গণিতে খুব দুর্বল, কিন্তু অন্য কেউ তো থাকতে পারে যারা গণিতে খুব ভালো। তা নিশ্চয়ই পারে, বলে স্যার হাত নেড়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দিলেন। প্রিয়াঙ্কা মন খারাপ করে বসে পড়ল, সে নিশ্চয়ই আমার জন্য চেষ্টা করছিল। আমার অবশ্যই গণিতের কম্পিটিশনে যাবার এক বিন্দু ইচ্ছে নেই, এইসব কম্পিটিশন আমার জন্য নয়। প্রিয়াঙ্কা অবশ্য চেষ্টা করা ছাড়ল না, শিরিন ম্যাডামের কাছে গিয়ে চেষ্টা করল। শিরিন ম্যাডাম নতুন করে ঝামেলা করতে রাজি হলেন না, স্কুলের ফার্স্ট সেকেন্ড আর থার্ড ছাত্রছাত্রী নিয়েই সন্তুষ্ট থাকলেন। প্রিয়াঙ্কা তখন সাহস করে একেবারে প্রিন্সিপাল ম্যাডামের কাছে হাজির হলো। প্রিন্সিপাল ম্যাডাম মন দিয়ে তার কথা শুনে বললেন, এবার হাতে একেবারে সময় নেই, পরের বার চেষ্টা করা যাবে। তাছাড়া গণিতের কম্পিটিশন একটা বিচিত্র বিষয়, আগে কখনো এরকম কিছু হয়নি। যারা আয়োজন করছে কয়েকদিনের ভেতরেই তাদের উৎসাহ ফুরিয়ে যাবে, কাজেই বিষয়টা নিয়ে বেশি হইচই করার কোনো প্রয়োজন নেই। গণিত প্রতিযোগিতা আমাকে ঢোকাতে না পেরে প্রিয়াঙ্কা খুব মন খারাপ করল। তার ধারণা, আমি যদি সেখানে কোনোভাবে যেতে পারি তাহলেই একটা ফাটাফাটি কিছু করে ফেলতে পারবো। আমার অবশ্য এমন কিছু মন খারাপ হলো না, অনেক দিন থেকেই এসব জিনিস থেকে আমি অনেক দূরে চলে গেছি। আগে আমি খুব ভালো ডিবেট করতাম, এখন শুদ্ধভাবে কথাই বলতে পারি না। তবে প্রিয়াঙ্কা আমাকে নিয়ে হাল ছাড়ল না। স্কুল ছুটির পর প্রতিদিন প্রিয়াঙ্কা আমার সাথে হেঁটে যেতে শুরু করল। হেঁটে হেঁটে সে আমাকে নানা রকম উপদেশ দিত। তার উপদেশ যে খুব কাজের উপদেশ তা নয়, কিন্তু একজন মানুষ আমার জন্য চিন্তা ভাবনা করছে, আমাকে নিয়ে ভাবছে, সেটাই আমার জন্য অনেক কিছু। বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার সাথে আমার এ ধরনের কথাবার্তা হতো, বুঝলি তপু, কখনো হাল ছেড়ে দিবি না, সবসময় বুকের মাঝে আশা ধরে রাখবি। আমি বলতাম, রাখবো, বড় কিছু করতে হলে বড় কিছু স্বপ্ন দেখতে হয়। ও, তোকেও বড় স্বপ্ন দেখতে হবে, বুঝেছিস? বুঝেছি। শরীরটাকে ঠিক রাখতে হবে, তোকে নিয়মিত খেলাধুলাও করতে হবে। ও, শুধু অঙ্কে ভালো করলে হবে না, সব সাবজেক্টে ভালো করতে হবে। ও, সব সাবজেক্ট মন দিয়ে পড়তে হবে। আচ্ছা, দেরি করে ঘুমাবি না, ভালো শরীরের জন্য ঘুম খুব দরকার। ও, আর তোর একা একা থাকার অভ্যাস ছাড়তে হবে, তাই নাকি? অবশ্যই, ক্লাসের ছেলে মেয়েরা এত সুইট, অথচ তোর কোনো বন্ধু নেই। আমি বললাম, কে বলেছে বন্ধু নাই, তুই আছিস। আর কে আছে? আমার আরেকজন বন্ধুর নাম মিচকি। মিচকি? প্রিয়াঙ্কা ভুরু কুচকে বলল, ফাজলামি করবি না। খোদার কসম, আমি হাসতে হাসতে বললাম, তোর সাথে একদিন পরিচয় করিয়ে দিব, ভয় পাবি না তো? ভয় পাবো কেন, অনেকে ইঁদুর ভয় পায় তো। ইঁদুর? প্রিয়াঙ্কা মুখ বিকৃতি করে বলল, ছি মাগো, ঘেন্না। মিচকি মোটেও সেরকম ইঁদুর না, খুব লক্ষ্মী, প্রত্যেক দিন রাত 10টার সময় আমার কাছে বেড়াতে আসে। আমি প্রিয়াঙ্কাকে মিচকি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। প্রিয়াঙ্কা মুখ বিকৃত করে বলে, ছি মাগো, ঘেন্না। আমি টের পেলাম খুব ধীরে ধীরে আমার একটা পরিবর্তন হলো।
আমি নিজেকে খুব খারাপ ভাবতে শুরু করেছিলাম, সেটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। আমি পড়াশোনা শেষ করে একজন বড় ম্যাথমেটিশিয়ান হতে পারবো সেটাও আজকাল খুব অসম্ভব মনে হয় না। প্রিয়াঙ্কা বড় মানুষের মতো অনেক উপদেশ দেয়, বেশিরভাগ উপদেশই হাস্যকর, তবে একটা উপদেশ মনে হয় সত্যি, নিজের ওপরে বিশ্বাস রাখা খুব জরুরি। খুব আস্তে আস্তে মনে হয় আমার নিজের ওপর বিশ্বাস ফিরে আসছে। যেমন সেদিন সকালে আমি প্রিয়াঙ্কার গণিত বইটাতে একটা সিরিজ খুঁজে পেলাম যেটার যোগফল দুটো ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে, একভাবে যোগ করলে একরকম, অন্যভাবে যোগ করলে অন্যরকম। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, তখন হঠাৎ ভাইয়া আমাকে ডাকতে শুরু করলো। আমি উঠে ভাইয়ার ঘরে গেলাম। ভাইয়া কলেজে যাবার জন্য কাপড় পরছে, আমাকে একটা প্যান্ট ছুড়ে দিয়ে বলল, তবু এই প্যান্টটা আমাকে ইস্ত্রি করে দে দেখি। আমি মাথা নেড়ে বললাম, না। ভাইয়া অবাক হয়ে বলল, না, ইস্ত্রি করে দিবি না? না। কেন? আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আজকে কি হলো কে জানে, খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিলাম। একেবারে ঠান্ডা গলায় বললাম, তিনটা কারণে। প্রথম কারণ হচ্ছে আমি ব্যস্ত, পড়াশোনা করছি। দ্বিতীয় কারণ, প্যান্ট ইস্ত্রি করা এমন কিছু কঠিন না, তোমার নিজের শার্ট প্যান্ট তুমি নিজে ইস্ত্রি করবে, অন্যকে করে দিতে বলবে না। তৃতীয় কারণ, আমি তোমার ছোট ভাই, তুমি আমাকে বেতন দিয়ে তোমার শার্ট প্যান্ট ইস্ত্রি করে দেওয়ার জন্য রাখো নাই। ভাইয়া বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। প্রথমে অবাক হলো, তারপর আস্তে আস্তে রেগে উঠতে লাগলো, দাঁতে দাঁত ঘষে বলল, তোর বেশি সাহস হয়েছে? আমি এবারেও একটা ফাটাফাটি উত্তর দিয়ে দিলাম। প্রিয়াঙ্কার সাথে সাথে থেকে আমিও মনে হয় কথা বলা শিখে যাচ্ছি। আমি বললাম, আমার বেশি সাহস হয় নাই, যতটুকু দরকার ঠিক ততটুকুই হয়েছে। ভাইয়া তখন যেটা করবে বলে ভাবছিলাম সেটাই করলো, গলা উঁচিয়ে আম্মুকে ডাকলো, বলল, আম্মু, তপু আমার শার্ট প্যান্ট ইস্ত্রি করে দিচ্ছে না। আম্মু অফিসে যাবার জন্য রেডি হচ্ছিলেন, সেইভাবে ভাইয়ার ঘরে এসে ঢুকলেন। কোনো কথা না বলে আমার চুল ধরে হ্যাঁচকা টান দিয়ে গালে একটা চড় দিলেন, তারপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারার জন্য কিছু একটা খুঁজছিলেন। আমার কপাল ভালো, ভাইয়ার বেলগুলো কাছাকাছি কিছু নেই, টেবিলে তার রুলারটা পেয়ে গেলেন, শক্ত লোহার রুলার, কিন্তু সাইজে ছোট বলে মারতে খুব অসুবিধে, সেটা দিয়েই মারতে লাগলেন। আমি সাবধানে থাকার চেষ্টা করলাম, তারপরেও একটা মুখে লেগে গেল এবং আমার ঠোঁটটা কেটে গেল। আম্মু হঠাৎ করে থেমে গেলেন দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই অনেকখানি কেটেছে। আমার দিকে হিংস্র চোখে তাকিয়ে বললেন, বেশি সাহস হয়েছে তোর? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আম্মু বললেন, এই মুহূর্তে রাজীবের প্যান্ট ইস্ত্রি করে দে। আমি মাথা নেড়ে ভাইয়ার প্যান্টটা তুলে নিলাম। আম্মুর অফিসের গাড়ি চলে এসেছে বলে আম্মুকে চলে যেতে হলো। আমি খুব যত্ন করে ভাইয়ার প্যান্টটা ইস্ত্রি করলাম। আমার কাটা ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, সেগুলো যেন তার প্যান্টে না পড়ে সে ব্যাপারে খুব সতর্ক থাকলাম। প্যান্টটা ইস্ত্রি করে আমি সেটা দুই হাতে ধরে ভাইয়ার দিকে এগিয়ে দিলাম। ভাইয়া প্যান্টটা হাতে নিয়ে বলল, গাধা কোথাকার, আমার কথা শুনলে তোর এরকম মার খেতে হতো না। আমি রক্ত মাখা মুখে ভাইয়ার দিকে তাকিয়ে হাসলাম, বললাম, কিন্তু আমি তোমার কথা শুনবো না, যতবার তোমার প্যান্ট ইস্ত্রি করতে হবে ততবার তোমাকে আম্মুকে দিয়ে আমাকে পিটাতে হবে, বুঝেছ? ভাইয়া কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি একেবারে সোজা তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। আর কি আশ্চর্য, শেষ পর্যন্ত ভাইয়া তার চোখ ফিরিয়ে নিল। আমি দেখলাম তার চোখে আমার জন্য ঘেন্না আছে সত্যি, কিন্তু তার সাথে সম্পূর্ণ নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে ভয়। হঠাৎ করে ভাইয়া আমাকে দেখে ভয় পাচ্ছে, কি আশ্চর্য। মুখে কাটাকাটি থাকলে, মারের চিহ্ন থাকলে আমি সাধারণত এক দুই দিন স্কুলে যাই না, কিন্তু আজকে আমি স্কুলে গেলাম। ঠোঁটটা যে শুধু খারাপভাবে কেটেছে তা না, বেশ ফুলে উঠেছে। আমাকে দেখে ছেলেমেয়েরা ভয় পেয়ে সরে গেল, আমি আমার জায়গায় গিয়ে বসলাম। দূর থেকে প্রিয়াঙ্কা আমাকে দেখে এগিয়ে এলো, কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোর ঠোঁটটাকে দেখাচ্ছে পাখির ঠোঁটের মতো। আমি হাসতে গিয়ে ঠোঁটে ব্যথা করে উঠলো বলে আমি ঠিক করে হাসতে পারলাম না, বললাম, ফাজলামি করবে না তো। প্রিয়াঙ্কা মাথাটা আরেকটু কাছে এনে বলল,
আজকে কি দিয়ে মেরেছে? লোহার রুলার। ইস! প্রিয়াঙ্কার মুখে একটা বেদনার ছায়া পড়ল, একটা নিঃশ্বাস ফেলে বলল, কেন? আমি হাসি হাসি মুখে বললাম, কারণ ছিল। প্রিয়াঙ্কা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোকে দেখে মনে হচ্ছে মার খেয়ে তোর খুব মজা হয়েছে, হাসছিস বোকার মতো। আমি সাবধানে আমার ফুলে ওঠা ঠোঁটটা একবার ছুঁয়ে বললাম, আসলেই আজকে একটু মজা হয়েছে। আমার ভাইয়া আজকে আমাকে দেখে ভয় পেয়েছে। আমার সারা মুখে রক্ত, তখন আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে ভিলেনের মতো হাসলাম, তখন তার জান শুকিয়ে গেছিল। প্রিয়াঙ্কা নিশ্চয়ই আমাকে উপদেশ দেওয়া শুরু করত, কিন্তু ঠিক তখন কাছাকাছি আরও কয়েকজন চলে আসায় আর শুরু করতে পারলো না। ভাইয়ার সাথে সেই ঘটনা ঘটে যাবার পর থেকে ভাইয়া আর কখনো আমাকে তার শার্ট প্যান্ট ইস্ত্রি করে দেওয়ার কথা বলে না। তাই বলে আমার যে কাজ কমেছে তা নয়, আজকাল মাঝে মাঝেই আমাকে বাথরুম ধুয়ে দিতে হয়। একদিন বাসার সবগুলো বই থেকে ধুলো ঝাড়তে হলো। এই কাজটা অবশ্য খুব খারাপ না, বসে বসে অনেক দিন পর বইগুলো দেখতে পারলাম। যখন সব কিছু ঠিক ছিল তখন আব্বু আর আম্মু আমাকে অনেক বই কিনে দিতেন, বেশিরভাগ বই আম্মুর হাতে লেখা, সোনামণি, তপুকে, আম্মু। দেখে আমার চোখে হঠাৎ করে পানি এসে যায়। আমার আজকাল দুলিখালাকেও সাহায্য করতে হয়। দুলিখালার যে সাহায্য দরকার তা নয়, আম্মুর ধারণা আমাকে নানা ধরনের কাজে ব্যস্ত রাখতে হবে। আম্মু যদি ধারে কাছে না থাকেন তাহলে দুলিখালা আমাকে কিছু করতে দেয় না। তবে আমার কিছু কিছু কাজ খারাপ লাগে না, দুলিখালাকে দেখে দেখে আমি মোটামুটি রান্না করা শিখে গেছি। রান্নাঘরে অবশ্যই অনেক মজার মজার ঘটনা দেখা যায়, যেমন গরম ডেকচিতে এক ফোঁটা পানি দিলে সেটা সাথে সাথে বাষ্পীভূত না হয়ে রীতিমতো জীবন্ত একটা প্রাণীর মতো ডেকচিতে ছুটোছুটি করতে থাকে। পেঁয়াজ কাটার সময় নাক চেপে ধরে রেখে মুখ দিয়ে নিঃশ্বাস নিলে চোখে আর পানি আসে না। একটা ভাতের সাথে 2 ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালো করে কোচলে একটু লবণ দিলে লবণটা বেগুনি হয়ে যায়। এরকম নানা ধরনের মজার মজার জিনিস আমি রান্নাঘরেই আবিষ্কার করেছি। দুলিখালাকে আমি বলেছি যে রান্নাঘর আসলে বিরাট একটা ল্যাবরেটরি, সেটা শুনে তার সে কি হাসি। সব কিছু মিলিয়ে আমার সময়টা এখন আগের থেকে একটু ভালো, কারণ আমি মোটামুটি নিয়মিতভাবে পড়াশোনা শুরু করেছি। এই প্রথমবার আমার সবগুলো বই আছে, যেগুলো ছিল না প্রিয়াঙ্কা সেগুলো জোগাড় করে দিয়েছে। শুধু যে বইগুলো জোগাড় করে দিয়েছে তা না, প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করে আমি কি কি পড়েছি। আমার সেটা ভালোই লাগে, তবে আমি সেটা স্বীকার করি না, ভান করি খুব বিরক্ত হচ্ছি। আমরা গণিত প্রতিযোগিতার কথা ভুলেই গিয়েছিলাম। স্কুল থেকে কয়েকজনের নাম পাঠানোর পর আর কোনো সাড়া শব্দ নেই, তাই আমরা ধরে নিয়েছি এটা আসলে হচ্ছে না। কবিতা আবৃত্তি, ডিবেট কিংবা গানের প্রতিযোগিতা হতে পারে, কিন্তু গণিতের প্রতিযোগিতাটা আবার কেমন করে হয়? আর যদি সত্যি হয়, কার মাথা খারাপ হয়ে গেছে কাগজ কলম নিয়ে সেখানে হাজির হবার? কিন্তু হঠাৎ করে খবরের কাগজে গণিত প্রতিযোগিতার খবর ছাপা হতে শুরু করলো। বিভিন্ন স্কুল থেকে ছেলেমেয়েরা সেখানে আসবে, সারা দিন ধরে প্রতিযোগিতা, বিকেলে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। পৃথিবীতে কত রকম পাগল যে আছে, যারা এর আয়োজন করছে তাদের নিশ্চয়ই খেয়ে দেয়া আর কোনো কাজ নেই। গণিত প্রতিযোগিতার আগের দিন ক্লাসের শুরুতে প্রিয়াঙ্কাকে দেখা গেল খুব উত্তেজিত, কোনো একটা কারণে তার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। সে ক্লাসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো, সবাই শুনো, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। ক্লাসের অন্য যে কোনো ছেলে মেয়ে এরকম জরুরি ঘোষণা দেওয়ার চেষ্টা করলে কেউ তাকে পাত্তা দিত না, কিন্তু প্রিয়াঙ্কার যে একটু মাথা খারাপ সেটা এতদিনে সবাই জেনে গেছে। তার নানা রকম পাগলামির জন্য সবাই তাকে নিয়ে একদিকে হাসাহাসি করে, অন্যদিকে তাকে পছন্দ করে। সবাই প্রিয়াঙ্কার জরুরি ঘোষণা শোনার জন্য কাছাকাছি এগিয়ে এলো। প্রিয়াঙ্কা হাত নেড়ে বলল, গণিত প্রতিযোগিতার কথা তোদের মনে আছে? বেশিরভাগ ছেলেমেয়েরাই সেটা নিয়ে মাথা ঘামায় নাই, তাই তারা চিৎকার করে বলল, না মনে নাই। মনে না থাকলে শোন, আমাদের স্কুলের সব ক্লাস থেকে 3 জনের নাম পাঠানো হয়েছে, মনে আছে? অনেকেই এবারে মাথা নাড়ল। প্রিয়াঙ্কা বলল, কিন্তু আমাদের ক্লাস থেকে 3 জন থেকে বেশি ছেলে মেয়ে অঙ্কে খুব ভালো, সেই জন্য আমি ভাবছিলাম আমাদের ক্লাস থেকে আরও বেশি ছেলে মেয়ে পাঠানো দরকার।
ভালো করে প্রিয়াঙ্কার কথা শোনার জন্য আমি এবারে একটু এগিয়ে গেলাম। প্রিয়াঙ্কা বক্তৃতা দেওয়ার মতো করে হাত পা নেড়ে বলল, আমি পত্রিকায় এই গণিত প্রতিযোগিতার কমিটির ঠিকানা দেখে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমরা অবাক হয়ে বললাম, সত্যি? সত্যি। প্রিয়াঙ্কা যুদ্ধ জয়ের ভঙ্গি করে বলল, আমি কমিটির প্রেসিডেন্টকে বলেছি আমাদের আরও বেশি ছেলে মেয়েদের নাম দিতে হবে। জয়ন্ত জিজ্ঞেস করল, তখন তারা কি বলল? প্রথমে তারা বলেছে রেজিস্ট্রেশনের সময় পার হয়ে গেছে, কিন্তু আমি তখন ঘ্যান ঘ্যান করতে লাগলাম। মৌটুসি জিজ্ঞেস করল, কেমন করে ঘ্যান ঘ্যান করলি? প্রিয়াঙ্কা তখন অভিনয় করে দেখালো সে কেমন করে ঘ্যান ঘ্যান করেছে, দুই হাত জোর করে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে কান্না কান্না গলায় নেকু নেকু ভঙ্গিতে বলতে লাগলো, প্লিজ প্লিজ প্লিজ। তার অভিনয়টা এত মজার হলো যে আমরা সবাই দেখে হি হি করে হেসে ফেললাম। প্রিয়াঙ্কা নিজেও হেসে ফেলল, বলল, আমার ঘ্যান ঘ্যানানিতে বিরক্ত হয়ে কমিটির প্রেসিডেন্ট বললেন, ঠিক আছে, বলো তোমার আরও কতজন দরকার? আমি বললাম 40 জন। সেটা শুনে প্রেসিডেন্টের হার্ট অ্যাটাকের মতো অবস্থা হলো। সে বলল, 2 জন। আমি বললাম 30 জন। সে বলল 3 জন। এইভাবে শেষ পর্যন্ত মুলামুলি করে 10 জনে রাজি হয়েছে। প্রিয়াঙ্কা তখন বিজয়ীর মতো ভঙ্গি করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ালো এবং আমরা সবাই হাততালি দিলাম। মামুন জিজ্ঞেস করল, কোন 10 জন? আমার তক্ষুনি রেজিস্ট্রেশন করাতে হবে, তাই যার যার নাম মনে এসেছে লিখে দিয়ে এসেছি, 5 জন ছেলে আর 5 জন মেয়ে। প্রিয়াঙ্কা তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করে বলল, এই যে রেজিস্ট্রেশন কার্ড, কাল কম্পিটিশনের সময় এই কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। প্রিয়াঙ্কা একজন একজন করে 10 জনের নাম পড়ে তাদেরকে কার্ডটা দিয়ে দিল। সে যখন আমার নামটা পড়ল, সবাই বিস্ময়ের একটা শব্দ করল। আমার মতো একজন ছেলে যে এরকম প্রতিযোগিতায় যেতে পারে সেটা কেউ বিশ্বাসই করতে পারে না। সবাই ভাবলো এটা এক ধরনের রসিকতা। আমিও সেরকম ভান করে কার্ডটা নিলাম। কেউ জানে না, শুধু আমি জানি আমাকে প্রতিযোগিতায় নেবার জন্য প্রিয়াঙ্কা এত পরিশ্রম করেছে। আমি এই মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই 10 জনের ভেতরে প্রিয়াঙ্কার নিজের নাম নাই কেন সেটা শিউলি জানতে চাইল। প্রিয়াঙ্কা তখন দাঁত বের করে হেসে বলল, অঙ্ক আমি 2 চোখে দেখতে পারি না। সবাই তখন প্রতিবাদের মতো একটা শব্দ করতেই প্রিয়াঙ্কা হাত তুলে সবাইকে শান্ত করে বলল, কিন্তু ভাবিস না আমি ফাঁকি দিব, আমি কালকে কম্পিটিশনে থাকবো ভলেন্টিয়ার হিসেবে। প্রিয়াঙ্কা দাঁত বের করে হেসে বলল, আমার উৎসাহ দেখে কমিটির প্রেসিডেন্ট আমাকে ভলান্টিয়ার বানিয়ে দিয়েছে।